যে আমরা তো কোরআনে ভীত সন্ত্রস্ত অবস্থায় কিভাবে সালাত আদায় করতে হবে তার বিবরণ পাই, সালাতুল খৌফের বিবরণ পাই, বাড়িতে থাকা অবস্থায় কিভাবে সালাত আদায় করতে হবে তার বিবরণ পাই, কিন্তু সফরে থাকা অবস্থায় কিভাবে সালাত আদায় করব তার বিবরণ তো হাদিসে পাই না, তার বিবরণ তো কোরআনে পাই না। এই যে তার বিবরণ কোরআনে পাই না মর্মে যে প্রশ্ন উত্থাপন করা হলো, এই প্রশ্নের মধ্যে হাদিস অস্বীকারের বীজ আছে। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, শোনো, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা বা'আসা ইলাইনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমাদের নিকট পাঠিয়েছেন, আমাদের নবী করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাঠিয়েছেন, তার নবী হওয়ার আগে লা নাআলামু শাইআন, আমরা কিছুই জানতাম না, কি কোরআন আর কি হাদিস কিছুই জানতাম না, কোনটা কোরআন আর কোনটা হাদিস এই পার্থক্য করার জ্ঞানটুকুও তো আমাদের নাই। আমরা কি করেছি জানো, হাদিস কোরআন আজকে তোমরা বুঝতেছো যে এটা হাদিস এটা কোরআন, ব্যাখ্যা বিশ্লেষণ মতভেদ মতানৈক্য এটা তোমাদের যুগে ঘটছে, আমাদের যুগে কিছু না, আমাদের যুগে তো আমরা জাহেল অকমূর্খ, আমরা কিছুই জানতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী করে পাঠালেন, তিনি যা করতেন যা বলতেন আমরা তাই করতাম তাই বলতাম। তার এই মন্তব্য থেকে একটা জিনিস স্পষ্ট ফুটে উঠল যে হাদিসের অস্তিত্বহীনতা কোরআনের অস্তিত্বহীনতা, কেননা হাদিস যে মুখ দিয়ে বের হয়েছে কোরআনও ওই মুখ দিয়ে বের হয়েছে। আব্দুল্লাহ বিন উমর বলছে আমরা তো কিছুই জানি না, কোনটা কোরআন কোনটা হাদিস এটা পার্থক্য করার ক্ষমতা আমাদের নাই, একই মুখ দিয়ে কোরআন বের হচ্ছে একই মুখ দিয়ে হাদিস বের হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পার্থক্য করে দিবেন যে এটা কোরআনের আয়াত আর এটা হাদিস, ততক্ষণ আমাদের বোঝার ক্ষমতা নাই। তাহলে আল্লাহ রাসূল যে বলতেছেন এটা কোরআন, এই বলাটাও একটা হাদিস। আল্লাহ রাসূল যে বলতেছেন এটা কোরআনের অমুক আয়াত, এই বলাটাও একটা হাদিস, এই হাদিসটা আল্লাহ রাসূলের মুখ দিয়ে বেরোচ্ছে। তাহলে কোরআন ও হাদিস দুজনেরই উৎপত্তি স্থল, দুজনেরই নির্গত হওয়ার জায়গা, বের হওয়ার জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ, আর কোরআন কোনটা এটাও বুঝার জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ, উনি যে আল্লাহর নবী এটা যে কোরআন আল্লাহর বাণী এটাও বুঝার জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ। তাহলে এই মুখ থেকে বের হওয়া বাণীকে যদি অস্বীকার করা হয় তাহলে সবার আগে কোরআনকে অস্বীকার করতে হবে, কেননা আল্লাহ কোরআনের জন্য আলাদা নবী আর হাদিসের জন্য আলাদা নবী পাঠাননি, একই নবী পাঠিয়েছেন। বর্তমান যুগে যে সমস্ত ফেরকা বাতিল ফেরকা মুসলমানদের ইমান নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের মধ্যে অন্যতম একটা বাতিল ফেরকা হচ্ছে হাদিস অস্বীকার করার ফেরকা, ইনকারে হাদিসের ফেরকা, মুনকিরিনে হাদিসের জামাত। যুগে যুগে মুনকিরিনে হাদিসের জামাত তাদের রং পাল্টিয়েছে, বোতল পরিবর্তন করেছে কিন্তু মত একই থেকে গেছে, খোলস পাল্টে পাল্টে নতুন রূপে জনগণের সামনে আসতে থেকেছে। বর্তমানে হাদিস অস্বীকারের ফেতনা দুই রূপ নিয়ে বাংলাদেশে ভারত পাকিস্তানে তাদের কার্যক্রম পরিচালনা করছে, তার মধ্যে একটা রূপ হচ্ছে বিজ্ঞানের সাথে সংঘর্ষ দেখিয়ে নাস্তিকতার বীজ বপন করে মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিদ্বেষী করে তোলা, হাদিস নিয়ে ঠাট্টা মশকরা করতে শিখানো, এটা একটা রূপ। আর আরেকটা রূপ হচ্ছে ভালো সুরতে নেক সুরতে ইসলামী লেবাসে কোরআনের তাফসীরের নামে, কোরআন একাডেমির নামে, কোরআন ফাউন্ডেশনের নামে, কোরআনের ব্যাখ্যার নামে আড়ালে অবডালে হাদিস অস্বীকার করার চক্রান্ত, হাদিসকে নস্যাত করার, ধ্বংস করার, হাদিসের উপর থেকে মুসলমানের ইমান, মুসলমানের আকীদা বিশ্বাস উঠিয়ে নেওয়ার চক্রান্ত অব্যাহত আছে।
এবং আমি নিজে ব্যক্তিগত ভাবে যে দুইজনকে চিনি যারা নেক সুরতে হাদিস অস্বীকার করার বীজ মানুষের অন্তরে বপন করেন, তার মধ্যে একজন হচ্ছে ডাক্তার মতিয়ার রহমান, আর আরেকজনকে ইউটিউবে যারা থাকে, ফেসবুকে যারা থাকে সবাই চিনে। আগে নাস্তিক ছিল, বর্তমানে ইসলামের রূপ ধারণ করেছে, কিন্তু ইসলামের রূপ ধারণ করে হাদিসকে ছোট করে দেখানোই তার উদ্দেশ্য। তার নাম হচ্ছে মুফাসসির ইসলাম। এরকম অগণিত অসংখ্য হাজারো মানুষ বাংলাদেশের গ্রামে গঞ্জে ইউটিউবে ফেসবুকে হয় নাস্তিকতার নামে, বিজ্ঞান বিরোধিতার নামে হাদিস নিয়ে ঠাট্টামশ করা, অথবা কোরআনের তাফসিরের নামে, কোরআনের ব্যাখ্যার নামে, কোরআন ফাউন্ডেশন কোরআন একাডেমির নামে নেক সুরতের সুন্দর চেহারায় হাদিসকে জবাই করার পরিকল্পনা বাস্তবায়ন করে চলছে। সুতরাং যুগের চাহিদা অনুযায়ী হাদিসের প্রামাণ্য, হাদিসের প্রামাণিকতা জনগণের সামনে তুলে ধরা অবশ্য কর্তব্য। আমরা কি জন্য হাদিস মানব, হাদিস মানতে কেন বাধ্য? হাদিস অস্বীকারের যে ফেতনা আজকে আমরা দেখতে পাচ্ছি, মুস্তফা সেবাইর মতে পরিপূর্ণরূপে হাদিস অস্বীকার ইসলামের কোনো ফেরকা কোনো যুগেই করেনি। গত 200-300 বছরে অরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদ যারা জন্মগত ইহুদি, জন্মগত খ্রিস্টান, কিন্তু গবেষণা করে কোরআন এবং হাদিস নিয়ে, অরিয়েন্টালিস্টদের কিছু ভালো কাজও আছে। কোরআন হাদিস গবেষণা করতে গিয়ে তারা এমন কিছু কাজের আঞ্জাম দিয়েছে যেই কাজের শুরুটা যদিও মুসলিম উম্মাহ করেছিল কিন্তু শেষটা তাদের হাত দিয়ে হয়েছে। যেমন আল মুজামুল মুফাহারাস লি আলফাযিল হাদিস, হাদিসের শব্দগুলোকে ডিকশনারি আকারে সাজানো, কুতুবে সিত্তার সব শব্দ যে নিয়াত শব্দটা উল্লেখ করার পর বলা হবে নিয়াত শব্দে 10টা হাদিস, একটা আবু দাউদে, 2টা বুখারিতে, 3টা মুসলিমে, 4টা নাসাইতে, কত নাম্বার বাবে কত নাম্বার অধ্যায়ে আছে তা সহ উল্লেখ করে দেওয়া হবে। আমি নিয়াত শব্দ খুঁজলেই নিয়াত শব্দে সংশ্লিষ্ট কুতুবে সিত্তার সব হাদিস কোথায় আছে তা বের করতে পারবো। মাকতাবা সামেরা আসার আগে মানুষের কাছে একটাই মাধ্যম ছিল, সেটা হচ্ছে আল মুজামুল মুফাহারাস, এই বইটা, এই ডিকশনারিটা, যেটা হাদিসের শব্দ ভান্ডারের উপর ছিল। আমার উস্তাদ মুফতি সাইদ আহমদ আল পালানপুরি রাহিমাহুল্লাহ, আমি যার নিকটে বুখারি জিলদে আউয়াল প্রথম খণ্ড পড়েছি, তিনি টানা 4 ঘন্টা দার্স দিতেন। তো তিনি তার দার্সে বলেছিলেন যে যারা মুজামুল মুফাহারাস লিখেছে তাদের একজন মুসনাদে আহমদ প্রথম থেকে শেষ পর্যন্ত 16 বার অধ্যয়ন করেছে। কয়বার? 16 বার। মুসনাদে আহমদ এত বিশাল গ্রন্থ, 30-32 খণ্ডের এই বিশাল গ্রন্থ, একজন ইহুদি একজন খ্রিস্টান আল মুজামুল মুফাহারাস লেখার জন্য, হাদিসের উপর গবেষণা করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত 16 বার অধ্যয়ন করেছে। তাহলে হাদিস নিয়ে তাদের কত গবেষণা ছিল। আমরা আলোচনা করছিলাম যে ইসলামের কোনো ফেরকা, খারিজি হোক, মুতাজিলা হোক, মুরজিয়া হোক, জাহমিয়া হোক, কাদারিয়া হোক, কোনো ফেরকাই 100-তে 100 পরিপূর্ণ হাদিস অস্বীকার করেনি অরিয়েন্টালিস্টদের উত্থানের আগ পর্যন্ত। অরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদদের উত্থানের পরে সর্বপ্রথম 100-তে 100 পরিপূর্ণ হাদিস অস্বীকার করার ফেতনা শুরু হয়। আর আগের যুগের যত ফেরকা ছিল তারা হাদিসের বিভিন্ন অংশকে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন মার পেঁচে হাদিসকে ধ্বংস করার, হাদিসকে নষ্ট করার চেষ্টা করেছে, ওপেনলি হাদিস অস্বীকার করেন। তবে হাদিসের প্রতি দুর্বলতা, হাদিসের প্রতি অস্বীকারের কিছু বীজের আলামত সাহাবীদের যুগেও পাওয়া যায়। একজন ব্যক্তি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে যে আমরা তো কোরআনে
ভীত সন্ত্রস্ত অবস্থায় কিভাবে সালাত আদায় করতে হবে তার বিবরণ পাই, সালাতুল খৌফের বিবরণ পাই, বাড়িতে থাকা অবস্থায় কিভাবে সালাত আদায় করতে হবে তার বিবরণ পাই, কিন্তু সফরে থাকা অবস্থায় কিভাবে সালাত আদায় করব তার বিবরণ তো হাদিসে পাই না, তার বিবরণ তো কোরআনে পাই না। এই যে তার বিবরণ কোরআনে পাই না মর্মে যে প্রশ্ন উত্থাপন করা হলো, এই প্রশ্নের মধ্যে হাদিস অস্বীকারের বীজ আছে। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, শোনো, ইন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা বাআসা ইলাইনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমাদের নিকট পাঠিয়েছেন, আমাদের নবী করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাঠিয়েছেন, তার নবী হওয়ার আগে লা নাআলামু শাইআন, আমরা কিছুই জানতাম না, কি কোরআন আর কি হাদিস কিছুই জানতাম না, কোনটা কোরআন আর কোনটা হাদিস এই পার্থক্য করার জ্ঞানটুকুও তো আমাদের নাই। আমরা কি করেছি জানো, হাদিস কোরআন আজকে তোমরা বুঝতেছো যে এটা হাদিস এটা কোরআন, ব্যাখ্যা বিশ্লেষণ মতভেদ মতানৈক্য এটা তোমাদের যুগে ঘটছে, আমাদের যুগে কিছু না, আমাদের যুগে তো আমরা জাহেল অকমূর্খ, আমরা কিছুই জানতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী করে পাঠালেন, তিনি যা করতেন যা বলতেন আমরা তাই করতাম তাই বলতাম। তার এই মন্তব্য থেকে একটা জিনিস স্পষ্ট ফুটে উঠল যে হাদিসের অস্তিত্বহীনতা কোরআনের অস্তিত্বহীনতা, কেননা হাদিস যেই মুখ দিয়ে বের হয়েছে কোরআনও ওই মুখ দিয়ে বের হয়েছে। আব্দুল্লাহ বিন ওমর বলছে আমরা তো কিছুই জানি না, কোনটা কোরআন কোনটা হাদিস এটা পার্থক্য করার ক্ষমতা আমাদের নাই, একই মুখ দিয়ে কোরআন বের হচ্ছে একই মুখ দিয়ে হাদিস বের হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পার্থক্য করে দিবেন যে এটা কোরআনের আয়াত আর এটা হাদিস, ততক্ষণ আমাদের বোঝার ক্ষমতা নাই। তাহলে আল্লাহ রাসূল যে বলতেছেন এটা কোরআন, এই বলাটাও একটা হাদিস, আল্লাহ রাসূল যে বলতেছেন এটা কোরআনের অমুক আয়াত, এই বলাটাও একটা হাদিস, এই হাদিসটা আল্লাহ রাসূলের মুখ দিয়ে বেরোচ্ছে। তাহলে কোরআন ও হাদিস দুজনেরই উৎপত্তি স্থল, দুজনেরই নির্গত হওয়ার জায়গা, বের হওয়ার জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ, আর কোরআন কোনটা এটাও বুঝার জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ, উনি যে আল্লাহর নবী এটা যে কোরআন আল্লাহর বাণী এটাও বুঝার জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ। তাহলে এই মুখ থেকে বের হওয়া বাণীকে যদি অস্বীকার করা হয় তাহলে সবার আগে কোরআনকে অস্বীকার করতে হবে, কেননা আল্লাহ কোরআনের জন্য আলাদা নবী আর হাদিসের জন্য আলাদা নবী পাঠাননি, একই নবী পাঠিয়েছেন। হাদিস অস্বীকার করার ক্ষেত্রে যে দলিলগুলো পেশ করা হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বড় দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বহু জায়গায় বলেছেন যে কোরআন তোমাদের সব সমস্যার সমাধান, তিবিয়ানান লিকুল্লি শাইইন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমরা এই বইয়ে কোনো কিছু আলোচনা করতে বাকি রাখি না, এই বই সব কিছুর সমস্যার সমাধান। এই পয়েন্ট উত্থাপন করে তারা বলতে চায় যেহেতু সব সমস্যার সমাধান কোরআনে আছে সেহেতু আমরা হাদিসের মুখাপেক্ষী নই, কিন্তু এই কথা তো ডাহা মিথ্যে কথা। কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনকে না ইতিহাস গ্রন্থ বানিয়েছেন, কোরআনকে না সাহিত্যের গ্রন্থ বানিয়েছেন, কোরআনকে না বিজ্ঞানের গ্রন্থ বানিয়েছেন, কোরআনকে না বায়োলজির গ্রন্থ বানিয়েছেন, কোরআনকে না জান্নাত জাহান্নামের বর্ণনা দেওয়ার গ্রন্থ বানিয়েছেন, ও কোরআনকে না পরকালের বর্ণনা দেওয়ার গ্রন্থ বানিয়েছেন, কোরআনকে না আল্লাহর নিয়ামত রাজির বর্ণনা দেওয়ার গ্রন্থ বানিয়েছেন, কোরআনকে না তর্ক বিতর্কের গ্রন্থ বানিয়েছেন, কোরআনকে না কবিতার গ্রন্থ বানিয়েছেন। অথচ কোরআনে কবিতাও আছে গদ্যও আছে ইতিহাসও আছে গল্পও আছে বিজ্ঞানও আছে বায়োলজিও আছে সব কিছুই আছে, অথচ এটা সব কিছু সকল বিষয়ের গ্রন্থ নয়, এটা পৃথিবীর কেউই দাবি করতে পারবে না, এই দাবি চরম মিথ্যা দাবি। কোরআন কিসের গ্রন্থ? হুদাল্লিন নাস, হেদায়াতের গ্রন্থ, একটা মানুষকে হেদায়াত করার জন্য যতটুকু ইতিহাস প্রয়োজন, যতটুকু আল্লাহর নিয়ামতের বর্ণনা প্রয়োজন, যতটুকু পরকালের বর্ণনা প্রয়োজন, যতটুকু তর্ক বিতর্ক প্রয়োজন, যতটুকু হুকুম আহকাম প্রয়োজন একটা মানুষের হেদায়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটুকুই কোরআনের মধ্যে বর্ণনা করেছেন।
এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কোথাও দেখতে পাবেন না যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা শুরু করছে এইভাবে যে মুসার জন্ম এত সালে, তারপরে মুসার এই হলো, তারপরে মুসার এই হলো, তারপরে মুসার এই হলো, এই হলো, এই হলো, তারপরে মুসা মারা গেল, এইভাবে কোথাও সিরিয়াল বর্ণনা পাবেন না। ইব্রাহিমের ঘটনা, ইউসুফের ঘটনা কোথাও সিরিয়াল পাবেন না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাবেন না। ভিন্ন ভিন্ন জায়গায়, কখনো মুসার ডুবে যাওয়ার ঘটনা এক জায়গায়, কখনো মুসার মুখ ঠিক করে দেওয়ার ঘটনা এক জায়গায়, কখনো মুসা আলাইহিস সালামের আল্লাহর সাথে কথা বলার ঘটনা এক জায়গায়। কেন? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাসঙ্গিকতার কারণে যেই কথা দিয়ে মানুষকে যেভাবে হেদায়েত দেওয়া ভালো মনে করেছেন, পড়তে পড়তে মানুষের হৃদয়ে বেশি প্রভাব বিস্তার করবে, মানুষের হৃদয়ে বেশি নাড়া দিবে, বেশি আঘাত দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে পুরো ঘটনাটাকে ভাগ ভাগ করে যতটুকু উল্লেখ করার প্রয়োজন ততটুকু সেখানে সেভাবে উল্লেখ করেছেন। সুতরাং কোরআন সব কিছুরই বই, সব কিছুই কোরআনের মধ্যে আছে, এই কথা মিথ্যা কথা। যদি কোরআনের মধ্যে সব কিছুই থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাতেন না। জিব্রাইলকে বলতেন, যাও দুনিয়ার মানুষকে বলো এই নাও কোরআন, সব কিছু এর মধ্যে আছে, তোমরা পড়ো আর আমল করো। বাস মানুষ কোরআন পেত, পড়ত আর আমল করতো। তা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন একবারে তো অবতীর্ণ করেননি, করেননি, একজন মানুষ পাঠিয়েছেন নবী করে, সেই মানুষের মাধ্যমে দীর্ঘ 23 বছর আস্তে আস্তে ধীরে ধীরে পুরো কোরআন অবতীর্ণ করেছেন। তাহলে 23টা বছর যে মানুষটা রাস্তাঘাটে পরিশ্রম করছে কোরআন নেওয়ার জন্য, কোরআন বুঝানোর জন্য যুদ্ধ করছে, বিগ্রহ করছে, মানুষকে শিখাচ্ছে, তার এই যুদ্ধ, বিগ্রহ, পরিশ্রম, দুঃখ, কষ্ট, অত্যাচার, নির্যাতন, এগুলোর কি কোনো মূল্য নাই? এগুলোর যদি কোনো মূল্য না থাকে তাহলে আল্লাহ তাকে পাঠালেন কেন? অবশ্যই এগুলোর মূল্য আছে, এই জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন। আর সেই মূল্যটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হচ্ছে মুরতেজ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবে প্র্যাকটিক্যালি মুখের কথায় নিজের আমলে সাহাবীদের প্রশিক্ষণ দিয়ে এই কোরআনের ব্যাখ্যা করে দিয়ে যাবেন, এটা তার দায়িত্ব, 23 বছরের দায়িত্ব। এই জন্য ধীরে ধীরে কোরআন অবতীর্ণ হয়েছে। আজকে এসে আপনি যদি বলেন শুধু কোরআন বাকি সব বাদ, তাহলে আল্লাহর রাসূলের ওই 23 বছরের জীবনকে আপনি অপমান করবেন, আল্লাহর রাসূলের ওই 23 বছরের কষ্টকে, দুঃখকে, অত্যাচার, নির্যাতনকে, যুদ্ধ, বিগ্রহকে, জুলুমকে সহ্য করাকে, দাওয়াতকে, প্রচারকে, ব্যাখ্যাকে আপনি পদদলিত করলেন। এটা করে আপনার ঈমান থাকতে পারে না। ওই 23 বছরের মূল্য আছেই, আর সেই মূল্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন হাদিসের মধ্যে দিয়ে। কেউ যদি বলে যে কোরআন সব কিছুর সমাধান, তাহলে বুঝতে হবে সব কিছুর মৌলিক সমাধান। মৌলিক মানে এমন কোনো বিষয় পাবেন না যেই বিষয়ের মৌলিক সমাধান কোরআনে নাই। আপনার জীবনের সব সমস্যার মৌলিক মৌলিক সমাধানগুলো কোরআনে আছে। যেমন কোরআন আপনাকে একটা সমাধান দিয়ে দিয়েছে, সেটা কি? ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসে তার উপর আমল করো, আর যা তোমাদের থেকে বাধা দেয় তা থেকে বিরত থাকো। তাহলে কোরআন বলছে আমাকে আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহ রাসূলের অনুসরণও কোরআনের অনুসরণের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ রাসূল 23 বছরে যা শিখালেন তাও কোরআনের অন্তর্ভুক্ত, কেন না কোরআন বলছে ওই 23 বছরের উপর আমল করতে, ওই 23 বছরকে মানতে, তাহলে ওটাও কোরআনের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে মূলটা কোরআনে, কিন্তু বিস্তারিত ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখলাম কোরআনের অস্তিত্বহীনতা, হাদিসের অস্তিত্বহীনতায় কোরআনের অস্তিত্বহীনতা। 2 নম্বরে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনের প্রয়োজন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আর ঘোষণা দিয়েছেন যে আপনাকে কোরআন শিখানো আপনার দায়িত্ব। 3 নম্বর, হাদিসবিহীন কোরআন অসম্পূর্ণ, হাদিসবিহীন ইসলামী শরীয়ত অচল, হাদিসবিহীন ইসলামী শরীয়ত অসম্পূর্ণ, অচল, কোরআন অসম্পূর্ণ, অচল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জিনিস,
তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে রক্ত, অথচ আমরা মৃত মাছ খাই, অথচ আমরা কলিজা খাই, অথচ কলিজা হচ্ছে রক্তবিন্দু। তাহলে কোরআনের বর্ণনা অনুযায়ী মৃত মাছ হারাম, কোরআনের বর্ণনা অনুযায়ী কলিজা খাওয়া হারাম, কিন্তু যেহেতু হাদিসবিহীন কোরআন অসম্পূর্ণ, ইসলামী শরীয়ত অসম্পূর্ণ, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তোমাদের জন্য দুটি মৃত জিনিস হালাল, টিটি ফড়িং জাতীয় যে প্রাণী আছে আফ্রিকার মরুভূমি অঞ্চলগুলোতে পাওয়া যায়, সেই টিটি মৃত হলেও তোমাদের জন্য খাওয়া হালাল। উগান্ডার দেশগুলোতে সফর করতে গেলে ওই টিটির রান্নাই মেহমানকে, সবচেয়ে ভালো মেহমানকে ওই রান্নাই খাওয়ানো হয়, যেমন বাংলাদেশে মাছ খাওয়ানো হয় সবচেয়ে ভালো মেহমানকে। তো ওই হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন যে কোরআনের সব মৃত জিনিস হারাম, কিন্তু মাছ মৃত হালাল, টিটি ফড়িংয়ের মতো প্রাণী মৃত হালাল, হৃৎপিণ্ড রক্ত হালাল, কলিজার রক্ত হালাল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস দিয়ে স্পষ্ট করলেন। ইসলামী শরীয়তের বিরাট বিরাট অংশ আছে যেগুলো হাদিস ছাড়া বাস্তবায়ন সম্ভব নয়। যেমন একটা মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর থেকে নিয়ে তার কবর পর্যন্ত এই দীর্ঘ সময়ে, মৃত্যুবরণের সময় তাকে কি বলতে হবে, মৃত্যুবরণ করার পরে কিভাবে গোসল দিতে হবে, কিভাবে তাকে কাফনের কাপড় পরাতে হবে, কিভাবে তার জানাজার সালাত হবে, কিভাবে ইমাম দাঁড়াবে, তাকে কোথায় রাখা হবে, কিভাবে কবরে নিয়ে যাওয়া হবে, কবর কিভাবে খোলা হবে, কবরে কিভাবে নামানো হবে, কবরে নামানোর সময় কি বলতে হবে, এই যে মৃত্যুবরণ থেকে কবর পর্যন্ত একটা বিশাল অংশ। কেউ যদি বলে যে সে শুধু কোরআন মানবে তাহলে আর জানাজাই আর হবে না, কথা কি আমার বুঝতে পারছেন? ওকে তখন হিন্দু খ্রিস্টানের মতো মাটি দিতে হবে, কোনো উপায় থাকবে না। কেননা মৃত ব্যক্তির মৃত্যুবরণের পর থেকে নিয়ে কবর পর্যন্ত দীর্ঘ অংশের বিস্তারিত বিবরণ শুধু হাদিসেই আছে। তাহলে আমরা মুসলমানেরা যদি বলি শুধু কোরআন মানবো হাদিস মানবো না, তাহলে মরার পরে আমার লাশ কাফন দাফন হবে কিভাবে? যে হাদিস অস্বীকারী তার লাশ তাহলে হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান তাদের সাথে দাফন করতে হবে। কোরআন ব্যতীত হাদিস ব্যতীত ইসলামী শরীয়ত অচল, এটা আমরা বাহ্যিকভাবে বোঝানোর চেষ্টা করলাম। এরকম অগণিত অসংখ্য, যেমন যাকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যাকাতের কথা বলেছে, কিন্তু কত টাকায় কত টাকা যাকাত, কয় কেজি ধানে চাউলে কত টাকা ঔষধ, কয়টা গরুতে কত, কয়টা গরু যাকাত, কয়টা উটে কয়টা উট যাকাত, কত ভরি স্বর্ণতে কত ভরি স্বর্ণ যাকাত, কত ভরি রৌপ্যে কত ভরি রৌপ্য যাকাত, এগুলোর বিস্তারিত বিবরণ কোরআনে নাই হাদিসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করতে বলেছেন, কিন্তু হজ কিভাবে করতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করিয়ে দেখে গেছেন, ওই দেখানো পদ্ধতি ছাড়া দুনিয়াতে কেউ হজ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সালাত আদায় করতে বলেছেন, কিভাবে রুকু হবে, কিভাবে সিজদা হবে, কিভাবে কয় রাকাত সালাত কোন ওয়াক্তের জন্য আদায় করতে হবে, তার বিস্তারিত বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে দেখিয়ে গেছেন। সুতরাং হাদিস ব্যতীত ইসলামী শরীয়ত অচল। হাদিসের উপর যে সমস্ত অভিযোগ উত্থাপন করা হয় তার এক নম্বর অভিযোগ, কোরআন লেখা হলো হাদিস কেন লেখা হলো না? খুলাফায়ে রাশিদিন কোরআন লিখিত আকারে তৈরি করলেন, হাদিস কেন তারা লিখে গেলেন না? এটা হচ্ছে এক নম্বর অভিযোগ। এই অভিযোগের প্রথম উত্তর, কোরআন সংরক্ষণের ভিত্তিও লেখা নয়, কোরআন সংরক্ষণের ভিত্তিও হিফজ বা স্মৃতিশক্তি। যদি কোরআন সংরক্ষণের ভিত্তি লেখা হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় পুরো কোরআন লিখে কমপ্লিট করে সাহাবীদেরকে দিয়ে যেতেন, কিন্তু তিনি সেটা করেননি। কোরআন যতটুকু লেখা হয়েছে অতটুকু মুখস্থ করার জন্য লেখা হয়েছে। একটা পাতায় একজন লিখেছে, লিখে অমুক মুখস্থ করেছে, তার মুখস্থ হলে আরেকজনকে দিয়েছে, সে মুখস্থ করেছে, তার মুখস্থ হলে আরেক সাহাবীকে দিয়েছে, সে মুখস্থ করেছে। এই মুখস্থ করার সুবিধার জন্য আলাদা আলাদা খণ্ড খণ্ড জায়গায় বিভিন্ন জায়গায় ছিটিমিটি করে লেখা হয়েছে, সংরক্ষণের জন্য নয়, সংরক্ষণ স্মৃতিশক্তিতে। তার তৃতীয় প্রমাণ, সংরক্ষণ যে কোরআনের সংরক্ষণ যে লেখা নয়, কোরআনের সংরক্ষণ যে স্মৃতিশক্তি, তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে যখন কোরআন সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হলো তখন সাহাবীরা বলেছিলেন, কাইফা আফআলু শাইআন লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওই কাজ আমি কিভাবে করব যেই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন কোরআন লেখার, তখনও তিনি কি জন্য প্রস্তাব দিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল কাতলা কদ ইস্তাহারা বিকুরআইল কোরআন ইয়াউমাল ইয়ামামা, ইয়ামামার যুদ্ধে 70 অধিক হুফাজে কোরআন মারা গেছে। এভাবে যদি প্রত্যেক যুদ্ধে হুফাজে কোরআন মারা যেতে থাকে, লা আখশা আন ইস্তাহারাল কতল বিল কুররা ফিল মাওয়াতিন কুল্লাহা ফায়াযহাব কুরআনুন কাসীরুন ওয়া ইন্নী আরা আন তা'মুরা বিজামিল কুরআন। এভাবে যদি যুদ্ধে যুদ্ধে হাফেজে কোরআন মারা যায়, তাহলে আমি আশঙ্কা করতেছি কোরআন হারিয়ে যাবে। তাহলে এতদিন পর্যন্ত কোরআন কিসের উপর ভিত্তি করে টিকেছিল? স্মৃতিশক্তির উপর, হুফাজদের হিফজের উপর। সুতরাং যে দাবি করতেছে কোরআন কেন লেখা হলো সংরক্ষণের জন্য, হাদিস কেন লেখা হলো না, এই দাবি মিথ্যে। কোরআনও সংরক্ষণ করা হয়েছে হিফজ দিয়ে, লেখা কোনো বালাই ছিল না। দ্বিতীয়ত, হাদিস কোরআন যেভাবে আলাদা আলাদা অসম্পূর্ণ লেখার দলিল পাওয়া যায়, হাদিসও আলাদা আলাদা অসম্পূর্ণ লেখার দলিল পাওয়া যায়। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্তুবু কুল্লু শাইইন আসমাউহু মিন রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের মুখ থেকে যা শুনতাম আমি তাই লিখতাম। তো আমাকে কুরাইশরা নিষেধ করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ মাত্র, তিনি রাগের মাথায় কথা বলেন, সন্তুষ্ট অবস্থায় কথা বলেন, তার সব কথা তুমি লিখিও না। আমি এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে আল্লাহ রাসূল বললেন, ফাআউমা বিইসবাই ইসবাইহি ইলা ফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল দিয়ে তার মুখের দিকে ইশারা করে বললেন, উক্তব আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, তুমি লেখো, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক, আমার এই মুখ দিয়ে সত্য ব্যতীত কিছুই বের হয় না। আল্লাহু আকবার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হাদিস লেখার অকাট্য অগণিত অসংখ্য প্রমাণ পাওয়া যায়। বিদায় হজ্জের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ শেষ করলেন, আবু সাদ নামে একজন এসে আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল আপনার এই বক্তব্যটা আমাকে লিখে দেন, এত ভালো বক্তব্য আমি ভুলে যেতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, উক্তুবু ইয়া আবু সাদ, তোমরা আবু সাদকে আমার বিদায় হজ্জের এই বক্তব্য লিখে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ইয়ামানবাসীর নিকটে ফারায়েজ, সুনান, দিয়াত কীভাবে বিচার আচার করতে হবে, মদ পান করলে কয় লাঠি, জেনা করলে কয় লাঠি, কী করলে হাত কাটতে হবে, এই যে বিভিন্ন দিয়াতের বর্ণনা, বিভিন্ন ফরজের বর্ণনা, এগুলো তিনি লিখে ইয়ামানবাসীর নিকট পাঠিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছিলেন বড় বড় বাদশার উদ্দেশ্যে, সেই চিঠিগুলো সংরক্ষিত ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস লেখার প্রমাণ পাওয়া যায়। সুতরাং আল্লাহ রাসূলের যুগে হাদিস লেখা হয়নি, কেন লেখা হলো না, এটাও ডাহা মিথ্যা কথা। তাহলে প্রথমত আমাদের মনে রাখতে হবে কোরআন এবং হাদিস উভয়টার সংরক্ষণের ভিত্তি স্মৃতিশক্তি। আরব জাতি লিখতে অভ্যস্ত ছিল না, আরব জাতি বংশের পর বংশের নাম মুখস্থ রাখত মাথায়, উটের বংশের পর বংশের নাম মুখস্থ রাখত মাথায়, হিসাব করত মাথায়, এত টাকা এত টাকা ব্যবসা বাণিজ্যের সব হিসাব থাকত মাথায়। আরব জাতি ছিল তুখোর স্মৃতিশক্তির অধিকারী, তারা লেখায় অভ্যস্ত ছিল না, উম্মি কওম, যারা লেখা জানত না। সুতরাং তাদের ক্ষেত্রে এই অভিযোগ উত্থাপন করা ভিত্তিহীন। তারপরের পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আরেকটা প্রশ্ন উত্থাপন করা হয়, বুঝলাম আল্লাহ রাসূলের যুগে হাদিস সংরক্ষণের ভিত্তি ছিল মুখস্থ শক্তি, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন জমা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন জমা করলেন, তখন তারা হাদিস কেন জমা করার সিদ্ধান্ত নিলেন না, হাদিস জমা করার সিদ্ধান্ত কেন নিলেন? এটার প্রথম উত্তর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস জমা করার সিদ্ধান্ত নিয়েছিলেন সাহাবীদের ঐক্য মতে, কিন্তু তিনি হাদিস জমা করার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস জমা করার সিদ্ধান্ত নিয়ে ইস্তিখারা করে হাদিস জমা করার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। সুতরাং প্রথম কথা যে তারা হাদিস জমা করার সিদ্ধান্ত নেননি এ কথা ভুল, সিদ্ধান্ত নিয়েছিলেন তথা হাদিসের প্রয়োজনীয়তা তারা অনুভব করতেন,
দ্বিতীয়ত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস জমা করার সিদ্ধান্ত নেওয়ার পর ইস্তিখারার মাধ্যমে কি জন্য হাদিস জমা করার সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতেন, তার একটা যৌক্তিক জবাব যেটা স্বাভাবিক মানুষের জন্য বোঝা সম্ভব সহজ। আজকে আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, বক্তব্য দিতে দিতে আমি আমার পিতা বা আমি আমার কোনো গুরু বা আমার কোনো উস্তাদ বা কোনো শিক্ষক তার আমি মন্তব্য আপনাদের সামনে পেশ করতেছি বক্তব্যের মধ্যে খুব বেশি করে। এখন দেখা গেল যে আমি মারা গেলাম, তো আমি মারা যাওয়ার পর যেহেতু আপনাদের সাথে আমার উঠা বসা বেশি, আমার চলাচল বেশি, আমার থাকা খাওয়া বেশি, সেহেতু আপনারা আমাকে বেশি মিস করবেন। তার চাইতে আমি যেই টিচারের কথা, যেই শিক্ষকের কথা আপনাদের সামনে বারবার বলতাম, তার চাইতে আপনারা আমাকে বেশি মিস করবেন, এই জন্য যে আপনাদের সাথে সরাসরি উঠা বসা আমার তার মান। এখন যদি আপনাদের উপর চাপিয়ে দেওয়া হয় যে আপনারা আমার কথা জমা করা শুরু করেন, তাহলে আপনারা আমার ওই টিচারের কথাগুলো ভুলে গিয়ে, তার নসিহাত, তার গুরুত্ব ভুলে গিয়ে, আমার ভালোবাসার আধিক্যতার কারণে আপনারা আমার জিনিসগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যদি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিতেন যে আমরা হাদিস জমা করব, কোরআন নয়, তাহলে সব সাহাবি হুমড়ি খেয়ে পড়ে যেত হাদিস জমা করার জন্য। কেননা তারা আল্লাহ রাসূলের বিরহ বেদনায়, আল্লাহ রাসূলের বিচ্ছেদ বেদনায় এতটা কাতর ছিলেন যে আল্লাহ রাসূলের জীবনের প্রত্যেকটা স্মৃতি সংরক্ষণ করার দায়িত্ব যদি তাদের দেওয়া হতো তারা জীবন দিয়ে দিতেন ওই স্মৃতিগুলো সংরক্ষণ করার জন্য। কেন হাদিসে এসেছে আল্লাহ রাসূলের মুখ থেকে থুথুও পড়তো না, ওই থুথু তারা হাতে নিয়ে গায়ে লাগিয়ে নিতেন, এত ভক্তি রোমান সাম্রাজ্যের সম্রাটের যারা দরবারে থাকে তারা তাদের বাদশাহী করতো না, কেসার সম্রাটের যারা দরবারে থাকে তারা তাদের বাদশাহী করতো না, যেই ভক্তি সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতেন। তখন কি হতো, হাদিস জমা হতো ঠিকই কিন্তু কোরআন অবহেলিত হয়ে থেকে যেত। আর যদি বলা হতো যে না কোরআনও মুখস্থ করো, কোরআনও জমা করো, হাদিসও জমা করো, নতুন নতুন ইসলাম কেবল এসেছে, কেবল ইসলামের প্রাথমিক শুরু অবস্থা, এই অবস্থায় মানুষ হাদিস আর কোরআনের মধ্যে খালাত মালাত বিকৃতি ঘটিয়ে দিত, যেটা মুসার কওমের সাথে ঘটেছে, যেটা ঈসার কওমের সাথে ঘটেছে। অতীতে এমন কোনো কওম নাই যেই কওম তাদের নবী রাসূলের রেখে যাওয়া কিতাবের মধ্যে বিকৃতি ঘটায়নি। যদি আবু বকর ওমর কোরআন আর হাদিসকে একসাথে জমা করার জন্য চাপ দিয়ে দিতেন তাহলে কোরআন এবং হাদিসের মধ্যে বিকৃতি ঘটতেই ঘটত। এই জন্য তাদের প্রথম পদক্ষেপ ছিল, ফার্স্ট প্রায়োরিটি ছিল যেহেতু দিনের মূল ভিত্তি কোরআন, অতএব আগে কোরআন জমা করো। আর হাদিস তো সংরক্ষিত থাকবেই, কীভাবে সংরক্ষিত থাকবে, বুখারী লেখা হচ্ছে 200 হিজরির পরে, মুয়াত্তা মালিক, তার আগে মুসান্নাফ ইবনে আবি শায়বা, তার আগে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, তার আগে সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বে। সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বে হচ্ছে সবচেয়ে পুরাতন হাদিসের লিখিত বই, সবচেয়ে পুরাতন হাদিসের লিখিত বই, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ছাত্র হাম্মাম বিন মুনাব্বে তথা তাবিঈদের যুগে লেখা প্রথম হাদিসের বই, প্রথম হাদিসের বই। বুখারীরও আগে, মুয়াত্তা মালিকেরও আগে, মুসান্নাফ ইবনে আবি শায়বারও আগে, মুসান্নাফ আব্দুর রাজ্জাকেরও আগে। তাহলে আমরা সর্বোচ্চ ধরতে পারি সাহাবিদের মৃত্যু, সর্বশেষ যে সাহাবি মারা গেছে 100 হিজরি আমরা সর্বোচ্চ ধরতে পারি। এই 100 হিজরির মধ্যেই হাদিস জমা করার কাজ, হাদিস লেখালেখির কাজ, হাদিসের বইয়ের কাজ শুরু হয়ে গেছে। এই 100 হিজরি পর্যন্ত হাদিস কিভাবে জমা আছে, হাদিস কিভাবে সংরক্ষিত আছে, বুখারীর হাদিস যে আল্লাহ রাসূলের হাদিস, মুয়াত্তা মালিকের হাদিস যে আল্লাহ রাসূলের হাদিস, মুসান্নাফ ইবনে আবি শায়বার হাদিস যে আল্লাহ রাসূলের হাদিস, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস যে আল্লাহ রাসূলের হাদিস, এটার গ্যারেন্টি, এটার নিশ্চয়তা কোন জায়গায়? এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ হাদিসের ভাণ্ডারকে আজকেও যদি আমাদের চোখের সামনে রাখা হয় তাহলে দেখা যাবে অর্ধেকের বেশি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, কর্ম। অর্ধেকের বেশি হাদিস আমি আল্লাহ রাসূলকে এটা করতে দেখেছি, আল্লাহ রাসূল এটা করেছেন, আমি আল্লাহ রাসূলকে এটা করতে দেখেছি, আল্লাহ রাসূল এটা করেছেন, অর্ধেকের বেশি হাদিস কর্ম। আজকে আপনাদের মধ্যে কোনো দিন ভাই আমার সাথে যদি 1 ঘন্টা সময় কাটায় আর সে যদি আমাকে খুব বেশি ভালোবাসে, আমার সাথে কাটানো এই 1 ঘন্টার সময় মনে রাখার জন্য বাড়িতে বসে তাকে কি মুখস্থ করতে হবে? শুরু জোড়ার অমুক দিন, এত তারিখে অমুক অমুক জায়গায় আবদুল্লাহ ভাইয়ের সাথে এই গেছিলাম, এই করেছিলাম, এটা মুখস্থ করা লাগবে?
এই আপনি যদি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সময় কাটান, তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাটানোর সময়টা আপনাকে বাড়িতে বসে খাতায় লিখে মুখস্থ করা লাগবে? লাগবে না। এটা অযৌক্তিক, অকল্পনীয়, অসম্ভব। যেখানে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয়, সেখানে যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা নির্দেশের জন্য জীবন দিতে পারতেন, ওই সাহাবী আল্লাহ রাসূলের সাথে কোথায় কি করেছেন, কোথায় কিভাবে থেকেছেন, আল্লাহ রাসূলকে কোথায় কি করতে দেখেছেন, ওটা মনে রাখার জন্য মুখস্থ করা লাগবে? অসম্ভব। এটা অকল্পনীয়, অযৌক্তিক। ওই সাহাবী যত দিন বেঁচে থাকবে ততদিন অটোমেটিক তার মাথার মধ্যে আল্লাহ রাসূলের ওই দৃশ্য ঘুরতে থাকবে। তার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে, আরব কওম পৃথিবীর সবচেয়ে তুখোর স্মৃতিশক্তির অধিকারী কওম। ইমাম জোহরি যখন বাজার দিয়ে হেঁটে যেতেন তখন দুই কানের মধ্যে আঙুল দিতেন, কেননা প্রত্যেক যে কথা তার কান দিয়ে ঢুকে তা তার মাথার মধ্যে সেভ হয়ে যায়, অটোমেটিক রেকর্ড হয়ে যায়। তো ওই বাজারের কথাবার্তা যেন মাথার মধ্যে রেকর্ড না হয়, সেভ না হয়, এই জন্য তিনি বাজারের মধ্যে কানে আঙুল দিয়ে যেতেন। এটা আরব কওম সবচেয়ে তুখোর স্মৃতিশক্তির অধিকারী কওম। তাহলে যেখানে আল্লাহ রাসূলের সাথে করা কাজগুলো হচ্ছে 70% 60% এর বেশি হাদিস, তাহলে ওই হাদিসগুলো আমার আলাদা মুখস্থের কোনো প্রয়োজন নাই। দ্বিতীয়ত, বাকি যে হাদিসগুলো থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস, মুখের কথা, এটা আমাকে মুখস্থ রাখতে হবে। তো ওই মুখের কথা আমার মুখস্থ রাখার এই জন্য প্রয়োজন নাই যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি অনুসরণ করতেন, এত বেশি অনুসরণ করতেন যে তারা প্রত্যেক যে নির্দেশ আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছেন সেটা তারা বাস্তবে প্রয়োগ করেছেন। এখন আমি আবু বকর, আমি ওমর, আমি উসমান, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, আবু হুরায়রা পাঁচ অক্ত সালাত আদায় করে আল্লাহ রাসূলের মুখের কথা শুনে, আল্লাহ রাসূলের সালাত দেখে, এখন পাঁচ অক্ত সালাতের কী কী হুকুম আহকাম, আল্লাহ রাসূল কী কী বলেছেন, তা আমাকে মুখস্থ করা লাগবে? আমি তো প্রত্যেকেরই পাঁচ অক্ত সালাত আদায় করতেছি, তো মুখস্থ কেন করবো? আল্লাহ রাসূলের সাহাবীরা কি বেনামাজি ছিল যে মুখস্থ করবে? ও তো নামাজের মাসালা নামাজ আদায় করার মাধ্যমে মুখস্থ রাখবে, ও তো প্রতিদিনই পাঁচ অক্ত সালাত আদায় করতেছে। রমজানের মাসালা আমাকে মুখস্থ করা লাগবে, আমি তো রোজ রমজানের সিয়াম রাখতেছি। আমি আব্দুল্লাহ বিন ওমর, আমি আব্দুল্লাহ বিন আব্বাস, আমি আনাস বিন মালিক রোজ রমজানের সিয়াম রাখি। আল্লাহ রাসূল কী করেছেন রমজানে, কী বলেছেন রমজানে, তা তো আমি নিজে আমল করি, তা আমার আবার মুখস্থ করার কী প্রয়োজন? হজ আল্লাহ রাসূল কীভাবে করলেন, যাকাত কীভাবে দিলেন, আমি তো নিজে যাকাত দিই। মুহাদ্দিসরা হাদিস মনে রাখতো কীভাবে, আহমদ বিন হাম্বাল 10 লক্ষ হাদিসের হাফেজ কীভাবে, এমন কোনো হাদিস শুনিনি যে হাদিসের উপর আমল করেনি। আমল করলেই হাদিস মুখস্থ থাকে, আমল করলেই হাদিস মুখস্থ থাকে। এখন আমি যদি সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখি, তাহলে কি আমাকে আর এই হাদিস মুখস্থ রাখা লাগবে যে আল্লাহ রাসূল সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখতেন? আমি যদি সোমবার বৃহস্পতিবারের সিয়াম না রাখি, তাহলে আমাকে মুখস্থ করা লাগবে যে আল্লাহ রাসূল সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখতেন? আমি তো রোজ প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখি, তাহলে আমি কেন মুখস্থ করবো যে সোমবার বৃহস্পতিবারের সিয়াম আল্লাহ রাসূল রাখতেন? সম্মানিত উপস্থিত, 3 নম্বর পয়েন্ট চলে গেল। 4 নম্বর পয়েন্ট, একটা ইঞ্জিনিয়ার আপনাকে প্ল্যান দিল যে এই প্ল্যানের উপর আপনি সংসদ ভবন তৈরি করবেন, এই প্ল্যানের উপর আপনি আপনার বিল্ডিং তৈরি করবেন। বিল্ডিং তৈরি হয়ে গেছে, প্ল্যানটা আমি টুকরো টুকরো করে ছেড়ে ফেলে দিলাম নদীতে, ওই বিল্ডিং দেখে আমি কি আবার প্ল্যান তৈরি করতে পারবো না? কথা বলেন না, ওই বিল্ডিং দেখে আমি আবার প্ল্যান তৈরি করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ইসলামী শরিয়াহ যে প্ল্যান দিয়েছিলেন, ডেমোচিত্র 40 বছর যাবৎ আবু বকর, ওমর, উসমান, আলী 100 তে 100 ওই প্ল্যান তাদের ইসলামী খিলাফতে বাস্তবায়ন করেছে। একটা হাদিসও যদি কারো মুখস্থ না থাকে, তো আবু বকর, ওমর, উসমান, আলীর আমলে, খেলাফতের জীবনে সাহাবিদের আমল দেখে, সাহাবিদের কথা দেখে, খেলাফত দেখে আবার নতুন করে হাদিস দেখা যাবে। সুতরাং 100 বছর পর্যন্ত হাদিস সুরক্ষিত ছিল, জীবিত ছিল সাহাবিদের আমলের মধ্যে, ইসলামী খেলাফতের মধ্যে। সুতরাং তুমি বলতেছো কিভাবে হাদিস সংরক্ষণ হলো, কোত্থেকে 100 বছর পর হাদিস নিয়ে আসলো? এটা উদ্ভট যুক্তি, অযৌক্তিক যুক্তি, যা মানুষের বিবেক, মানুষের চিন্তা ভাবনা গ্রহণ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমার সময় অনেক অল্প আর হুজ্জাতে হাদিসের আলোচনা অনেক লম্বা। আরেকটা শেষ একটা ঘটনা বলে হাদিস সংরক্ষণের উপর যে অভিযোগ, সেই অভিযোগের একটা ঘটনা বলে আমি আমার বক্তব্য দিতে জানব, যেটা আমি বহু বক্তব্যে বলেছি। সাহিফায়ে হাম্মাম বিন মুনাফিক, আপনাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ছাত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এখানে আরেকটা কথা মনে পড়লো, হাদিস দেখার প্রয়োজন এই জন্য আরো হয়নি যে হুফফাজে হাদিসরা হুফফাজে কোরআনদের মতো কোনো যুদ্ধে মারা যান না। হুফফাজে কোরআনরা যেভাবে যুদ্ধে মারা গেছে ওভাবে আবু হুরায়রা, আনাস বিন মালিক, আবদুল্লাহ বিন আব্বাস, আবদুল্লাহ বিন উমর, আবদুল্লাহ বিন মাসউদ যারা হুফফাজে হাদিস ছিলেন, হাজার হাজার হাদিসের বর্ণনাকারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা একসাথে কোনো যুদ্ধে মারা যান না, তারা স্বাভাবিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য তাৎক্ষণিক কোনো প্রয়োজন দেখা দেয়নি যে আমাকে হাদিস সংরক্ষণ করতে হবে নাহলে হাদিস হারিয়ে যাবে। আবু হুরায়রা যদি জীবিত থাকে, আবদুল্লাহ বিন ওমর যদি জীবিত থাকে, আবদুল্লাহ বিন আব্বাস যদি জীবিত থাকে, আয়েশা যদি জীবিত থাকে, তো হাদিস তো জীবিত আছে, হাদিস তো সংরক্ষিত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র হচ্ছে হাম্মাম বিন মুনাব্বেহ। হাম্মাম বিন মুনাব্বেহের ছাত্র হচ্ছে মামার বিন রশিদ আস-সানআন। সানআ হচ্ছে ইয়েমেনের রাজধানী, আজকেও ইয়েমেনের রাজধানী সানআ। মামার বিন রাশিদের ছাত্র হচ্ছে আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানআনি, যিনি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক। মুসান্নাফ আব্দুর রাজ্জাক নামে গ্রন্থের নাম শুনেছেন? ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাংলা অনুবাদ হয়েছে বলে আমার জানা। ওই মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক ইমাম আব্দুর রাজ্জাক ইয়েমেনের রাজধানী সানআর অধিবাসী, উনি মামার বিন রাশিদের ছাত্র, আর মামা বিন রাশিদ হাম্মামের ছাত্র, আর হাম্মাম আবু হুরায়রার ছাত্র। ওই আব্দুর রাজ্জাক যিনি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক, তার ছাত্র হচ্ছে আহমদ বিন হাম্বাল। আহমদ বিন হাম্বালের ছাত্র হচ্ছে ইমাম বুখারি, ইমাম শাফিঈ, আর ইমাম বুখারির ছাত্র হচ্ছে ইমাম তিরমিজি। তো আর নিচে না যায়, এই পর্যন্তই আমরা থেমে থাকি। এখানে আর একটা সনদ যেটা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব। তো সাহিফায় হাম্মাম বিন মুনাব্বেহ, যেটাতে হাম্মাম বিন মুনাব্বেহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস লিখিত, ওই পুরো লিখিত পাণ্ডুলিপিটা হাম্মাম বিন মুনাব্বেহ পড়িয়েছে তার ছাত্র মামার বিন রশিদকে। মামার বিন রশিদ ওই পুরো লিখিত পাণ্ডুলিপিটা পড়িয়েছে তার ছাত্র আব্দুর রাজ্জাককে, যে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক। এখন মুসান্নাফ আব্দুর রাজ্জাক যখন মুসান্নাফ আব্দুর রাজ্জাক লেখা শুরু করেন, তখন ওই সাহিফায় হাম্মাম বিন মুনাব্বেহ যে পাণ্ডুলিপি ছিল, যেটা উনি ওনার উস্তাদ মামার বিন রাশিদের কাছে পড়েছে, ওখান থেকে তিনি অনেক হাদিস তার মুসান্নাফ আব্দুর রাজ্জাককে দিয়েছে। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক ইমাম আব্দুর রাজ্জাক সানআনি যখন এই বই তার ছাত্র আহমদ বিন হাম্বালকে পড়িয়েছে, তখন আহমদ বিন হাম্বাল ওই পাণ্ডুলিপি থেকে অনেক হাদিস তার মুসনাদে আহমদের মধ্যে নিয়েছে। ইমাম আহমদ যখন তার এই পাণ্ডুলিপি তার ছাত্র ইমাম বুখারিকে পড়িয়েছে, তখন ইমাম বুখারি আজকের সহি বুখারির মধ্যে ওই পাণ্ডুলিপি থেকে অনেক হাদিস জমা করেছে। ওই পাণ্ডুলিপি থেকে, যেই পাণ্ডুলিপি হাম্মাম বিন মুনাব্বেহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নিকট থেকে লিখেছে। আজ 1400 বছর পরে জার্মানির বার্লিন লাইব্রেরিতে ওই পাণ্ডুলিপির হাতে লেখা একটা পাণ্ডুলিপি পাওয়া যায়, হাতে লেখা নুসখা, যেটা ডাক্তার হামিদুল্লাহ তাহকিক করেছে। তো ওই হাতে লেখা নুসখা হাতে পাওয়ার পর উনি একটা কাজ করলেন, যেই কাজটা হাদিস সংরক্ষণের জ্বলন্ত নিদর্শন। কী কাজ করলেন উনি? ওই সহিফায় হাম্মাম বিন মুনাব্বেহের হাতে লেখা পাণ্ডুলিপির সাথে ওই ওই হাদিসগুলো মিলিয়ে দেখলেন, যেই যেই হাদিসগুলো এই বই থেকে ইমাম বুখারি তার সহিহ বুখারিতে নিয়েছে, এই বই থেকে আহমদ বিন হাম্বাল তার মুসনাদে আহমদে নিয়েছে, এই বই থেকে ইমাম আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকে নিয়েছে, তিনটে গ্রন্থ বর্তমান পৃথিবীতে প্রকাশিত, যেই গ্রন্থে হাদিস নেওয়া হয়েছে আবু হুরায়রার ছাত্র হাম্মাম বিন মুনাব্বেহের লেখা বই থেকে, একটা মুসান্নাফ আব্দুর রাজ্জাক, একটা সহিহ বুখারি, একটা মুসনাদে আহমদ। তো ডক্টর হামিদুল্লাহ ওই হাতে লেখা পাণ্ডুলিপি পাওয়ার পর ওই পাণ্ডুলিপির যে হাদিসগুলো এই তিনটে বইয়ের মধ্যে আছে, এই তিনটে বইয়ের হাদিসের সাথে মিলিয়ে দেখ, মিলিয়ে দেখার পর উনি আশ্চর্য হলেন, কোরআনের যেমন একটা অক্ষরের পরিবর্তন নয়, হরফের পরিবর্তন নয়, হারকাতের পরিবর্তন নয়, যে হাদিসগুলো সহিহ হাম্মাম বিন মুনাব্বেহ থেকে বুখারিতে নকল করা হয়েছিল, মুসনাদে আহমদে নকল করা হয়েছিল, মুসান্নাফ আব্দুর রাজ্জাকে নকল করা হয়েছিল, ওই মূল পাণ্ডুলিপির সাথে একটা অক্ষরেরও পরিবর্তন নয়। আল্লাহ আকবার! এটা হচ্ছে মুহাদ্দিসদের হাদিস সংরক্ষণের সবচেয়ে বড় জ্বলন্ত নিদর্শন। হাদিস সংরক্ষণের জ্বলন্ত নিদর্শনের আরেকটা মন্তব্য বলে আজকের বক্তব্য আমি শেষ করব। আহমদ বিন হাম্বালের শিক্ষক ইমাম শাফিঈ, ইমাম শাফিঈর শিক্ষক ইমাম মালিক, ইমাম মালিকের শিক্ষক নাফে, আর নাফে হচ্ছে আবদুল্লাহ বিন ওমরের ছাত্র। ইমাম মালিক আর আবদুল্লাহ বিন ওমরের মাঝে মাত্র একজন, ইমাম মালিক মুয়াত্তা মালিক লিখছেন, আর তার মুয়াত্তা মালিকের মাঝে আর আবদুল্লাহ বিন ওমর সাহাবির মাঝে মাত্র কে? একজন, যিনি আবদুল্লাহ বিন ওমরের আজাদকৃত গোলাম দাস ছিলেন, নাফে।
তো ইমাম আহমদ বিন হাম্বল হাদিস বর্ণনা করছে শাফিঈ থেকে, শাফিঈ হাদিস বর্ণনা করছে মালিক থেকে, মালিক বর্ণনা করছে নাফের থেকে, নাফে আবদুল্লাহ বিন ওমর থেকে। এটাকে বলা হয় আসাহুল আসানিদ, এই সানাদকে বলা হয় সিলসিলাতুল যাহাব, স্বর্ণ দিয়ে রচিত সানাদ। এই সানাদগুলো প্রমাণ করে যে হাদিস মুহাদ্দিসিন ইকরাম সংরক্ষণ করেছেন এবং সংরক্ষণ করতে সফল হয়েছেন। আলোচনার আরও অনেক অংশ বাকি আছে, প্রাচ্যবিদরা হাদিসের উপর কী কী অভিযোগ উত্থাপন করে সেগুলোর জবাব, তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন অভিযোগ সেটার জবাব, তারপরে হাদিসের বিভিন্ন মূলনীতি দিয়ে হাদিসকে ধ্বংস করার চেষ্টা সেটার জবাব, এই যে বিস্তারিত লম্বা আলোচনাগুলো, তারপরে মুহাদ্দিসরা যেই পদ্ধতিতে হাদিস তাহকিক করে, মুহাদ্দিসদের হাদিস তাহকিকের একটা পদ্ধতি আছে, ডাক্তার মতিউর রহমানের, ডাক্তার মতিউর রহমানের যেটা সবচেয়ে বড়, যেটা সবচেয়ে বড় ধোকাবাজি, যেটা সবচেয়ে বড় আমি বলবো বেয়াদবি, সেই বেয়াদবিটা উনি করেন মুহাদ্দিসদের সাথে। উনি বলেন যে মুহাদ্দিসদের হাদিস তাহকিকের যে পদ্ধতি, এই পদ্ধতিতে হাদিস তাহকিক করলে কোন হাদিস সহিহ কোন হাদিস যাইফ তা বোঝা যাবে না, এটা ডাক্তার মতিউর রহমানের দাবি। উনি বলেন যে মুহাদ্দিসরা নাকি শুধু সানাদ দেখে হাদিস যাচাই বাছাই করে, মাতাল দেখে করে না। এগুলোর সব বিস্তারিত জবাব আমি আমার বই আমরা হাদিস মানতে বাধ্য এই বইয়ের মধ্যে দিয়েছি, আর এটাই সত্য, এটাই স্পষ্ট। যারা এই হাদিস শাস্ত্রের প্রতি অভিযোগ উত্থাপন করেছে, এরা হাদিস শাস্ত্র সম্পর্কে অজ্ঞ, এরা হাদিস শাস্ত্র সম্পর্কে মূর্খ, এরা হাদিস শাস্ত্র সম্পর্কে জাহেল। যে হাদিস শাস্ত্রের উপর মন্তব্য করার আগে হাদিস শাস্ত্রের ওজন এত বেশি, এত বেশি যে সারা পৃথিবীর যত বিদ্যা আছে, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, ডাক্তারি বিদ্যা, বিজ্ঞানী বিদ্যা, সব বিদ্যার বই পুস্তক আর পরিশ্রম, সব ডাক্তারের পরিশ্রম, সব ইঞ্জিনিয়ারের পরিশ্রম, সব বিজ্ঞানের পরিশ্রম এক পাল্লায় রাখলে মুহাদ্দিসদের পরিশ্রম, মুহাদ্দিসদের লেখালেখি, মুহাদ্দিসদের গবেষণার পাল্লা ভারী হবে, এবং মুহাদ্দিসদের এই পরিশ্রম দুনিয়ার মানুষ কল্পনা করতে পারবে না কি কঠিন, কি ভয়ঙ্কর, কি ভয়াবহ পরিশ্রম। একমাত্র যার হাদিস শাস্ত্র সম্পর্কে জ্ঞান আছে সেই লড়তে পারবে। লক্ষ লক্ষ হাদিস, লক্ষ লক্ষ হাদিসের লক্ষ লক্ষ রাবি, ওই লক্ষ লক্ষ রাবির জন্মস্থান, মৃত্যু স্থান, জন্মসাল, মৃত্যুসাল, ওই লক্ষ লক্ষ রাবি কার থেকে হাদিস শুনেছে, কার থেকে শুনেনি, তার থেকে কে শুনেছে, তার থেকে কে শুনেনি, সে ভালো না মন্দ, তার স্মৃতিশক্তি মজবুত না দুর্বল, তার চরিত্র কেমন, সব কিছু হাদিস তো জমা করেছে করেছে, লক্ষ লক্ষ রাবির জীবনী মুহাদ্দিসরা তাদের বইয়ের পাতায় জমা করে দিয়ে চলে গেছে, যারা হাদিসের বর্ণনাকারী। শুধু তাই নয়, একটা হাদিস যাচাই করার ক্ষেত্রে মুহাদ্দিসরা যে কষ্টি পাথর দিয়ে হাদিস যাচাই বাছাই করে, এই কষ্টি পাথর দিয়ে হাদিস যাচাই বাছাই করা মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র ওই যুগের মুহাদ্দিসদের পক্ষে সম্ভব হয়েছে, মানুষের পক্ষে সম্ভব নয়। তারা কোনো যখন একটা হাদিস, যেমন আমি একটা হাদিস বর্ণনা করলাম, আমার হাদিস যদি মুহাদ্দিস যাচাই করতে চায় তাহলে কী করবে, একজন মুহাদ্দিস আমার হাদিসের উপর এমনি হুকুম লাগিয়ে দিবে, এত সহজ না। একটা মুহাদ্দিস দেখবে আবদুল্লাহ কোথায় কোথায় পড়েছিল, আর কয়টা ক্লাসমেট ছিল, আর কয়জন টিচার ছিল, আর কয়জন ছাত্র ছিল। এবার আমার যতজন ক্লাসমেট আছে, সব ক্লাসমেট যত হাদিস বর্ণনা করেছে সব হাদিস জমা করবে, আমার হাদিস জমা করবে। এবার আমার যতজন শায়খ ছিল তাদের হাদিস, আমার যতজন ছাত্র তাদের হাদিস জমা করার পর দেখবে আমি যে হাদিস আমার টিচার থেকে বর্ণনা করতেছি, আমার আর কয়টা বন্ধু ওই হাদিস ওইভাবে ওই টিচারের কাছ থেকে বর্ণনা করতেছে। যদি দেখে যে বাকিরা আমার মতো করে বর্ণনা না করতেছে, 50% মিলতেছে 50% মিলে না, তাহলে ওই সাইয়্যুল হাদিস। যদি দেখে 60% 70% মিলতেছে, 30% 20% মিলতেছে না, তাহলে বলবে সদুক ও মুফাদ্দাল কুতুব। যদি দেখে 90-এর বেশি% মিলতেছে তাহলে বলবে তেকাতুন। এই যে বিশাল পরিশ্রম, তাদের মাথার সামনে একটা হাদিস আসলেই, আমি আব্দুল্লাহ একটা হাদিস বর্ণনা করলেই, আজকে আমি মাকতাবা শামেলায় দিনের পর দিন 2-3 দিন পরিশ্রম করে একটা রাবির উপর হুকুম লাগাতে পারবো, একটা হাদিসের উপর হুকুম লাগাতে পারবো, এত সহজ নয়। অথচ আহমদ বিন হাম্বলের সামনে একটা হাদিস পেশ করলে সেকেন্ডে, আজকের মাকতাবা শামেলার ক্লিকের পর ক্লিক দিও, 2-3 দিনে একটা হাদিস পরিপূর্ণ তাহকিক করে কমপ্লিট করা সম্ভব নয়, এত কঠিন কাজ। অথচ আহমদ বিন হাম্বলের সামনে একটা হাদিস পেশ করলে উনি সাথে সাথেই ধরতে পারবেন এই হাদিস আল্লাহ রাসূলের হাদিস না হাদিস নয়। এর কয়জন বন্ধু কীভাবে হাদিস বর্ণনা করলো, শব্দের কোথায় পরিবর্তন আছে, কোথায় সমস্যা আছে, এরকম বাহরুল উলুম জ্ঞানের সাগর ছিলেন তারা। আর হাদিসের জ্ঞান হচ্ছে জ্ঞানের সাগর, লা সাহিল লাহু, যার কোনো তীর নেই। সুতরাং যারা হাদিস শাস্ত্রের প্রতি অভিযোগ উত্থাপন করে, যারা হাদিস শাস্ত্রের প্রতি আঙ্গুল উঠাই, যারা হাদিস শাস্ত্রের প্রতি বাঁকা দৃষ্টিতে দেখে, এরা চিরদিন অপমানিত হয়েছে।
কিয়ামত পর্যন্ত অপমানিত হতে থাকবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাসূলের হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কোরআনকে হেফাজত করেছেন ওই একই ভাবে মুহাদ্দিসদের দিয়ে আহলুল হাদিসদের দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত 1400 বছরে হাদিসকে হেফাজত করেছেন, কিয়ামত পর্যন্ত হাদিসকে হেফাজত করতে থাকবেন। যে যত ষড়যন্ত্র করুক হাদিসের বিরুদ্ধে, যে যত পায়তারা করুক হাদিসের মধ্যে সরিষা ঢোকানো, ইনশাআল্লাহ হাদিসের মধ্যে সরিষা ঢোকাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিসের খাদেম হওয়ার, হাদিসের জন্য জীবন দেওয়ার, হাদিসের জন্য লড়াই করার এবং হাদিসের প্রতি ভালোবাসা তৈরি করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।